আজকে প্রথমেই বসে পড়েছি কুমড়ো নিয়ে কাটাকুটি করতে। তো বুঝতেই পেরেছো আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে কুমড়োর কোনো একটা রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প থেকে নেওয়া হয়েছে, মানে সেই গল্পে এই রেসিপিটা কথা উল্লেখ করা হয়েছে। তো সেই গল্পটা হচ্ছে অরণ্ধনের নিমন্ত্রণ। তো সেই গল্পটা তোমরা যদি কেউ না পড়ে থাকো, বা এটা নিয়ে একটা সিনেমা হয়েছে, আগের দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম নিমন্ত্রণ বলে, তোমরা দেখতে পারো, দারুণ গল্পটা। তো সেই গল্পতেই উল্লেখ করা হয়েছে এই যে রেসিপিটা, না কুমড়ো নারকোল এটাই। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো চলো রান্নাটা শুরু করা যাক। এই গল্পটা যখন আমি পড়িনি, আমি এটা সিনেমার আকারে দেখেছি। এর আগেও একদিন আমি বলেছি এটা দারুণ একটা সিনেমা, তোমরা যারা দেখোনি এখনও তারা দেখতে পারো। গ্রাম বাংলাকে ভালো সুন্দর, খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তো এখানে আমি কুমড়োটাকে, বেশ মিষ্টি যদি কুমড়ো হয় তোমরা সেই কুমড়োটা নিতে পারো। তো এখানে আমি কুমড়োটা নিয়ে নিয়েছি, কুমড়োটার খোসাটা ছাড়িয়ে এরকম দেখো আমি একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা যে যেরকম পারো কাটবে। এরকম করে কেটেছি কেননা খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে বা গলে যাবে তার জন্য, বা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি দেখো একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেল। আমি এবার 1 মুঠো চিনেবাদাম দিয়ে দিলাম। তো তোমরা এক্ষেত্রে ঘিটা না দিয়ে সর্ষের তেলও দিতে পারো, অসুবিধা নেই। এবার চিনেবাদামটাকে আমি ভেজে নিচ্ছি। যখন একটু ফাটা ফাটা হয়ে যাবে, মানে বাদামের গায়ে, তখন আমি বাদামটাকে তুলে নেব। মানে ভালো করে ভাজা হয়ে গেছে দেখো, এবার আমি বাদামটাকে তুলে নেব। তো চলো বাদামটাকে তুলে নিই, আমরা তুলে ঠান্ডা করতে দিই। দিয়ে একটা মানে গুঁড়ো করতে হবে। গুঁড়োটা তোমরা যদি কেউ চাও একটু মসৃণ গুঁড়ো করতে পারো, বা একটু আধভাঙা গুঁড়োও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার এই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু পরিমাণে ঘি দিলাম, মানে আর 1 চামচ ঘি দিলাম। দিয়ে এখানে দেখো নারকোল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকোলটাকে আমি ভেজে নেব। এটা কিন্তু গোটা একটা মালা না, এটা হাফ মালা নারকোল আমি এরকম করে ভেজে নিচ্ছি। আর কিছুটা কাঁচা নারকোল আমি রেখে দিয়েছি, পরে আমি ডেকোরেশন করব। তো দেখো সুন্দর করে ভেজে নিচ্ছে। আর ভাজাটার ক্ষেত্রে কিন্তু আঁচটা একটু বুঝে সুঝে রাখতে হবে, না হলে নারকোলটা পুড়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, যখন ওপর থেকে তেলটা বেরিয়ে আসবে তখন বোঝা যাবে যে নারকোলটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি আর 2টো গোটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে এবারে আমি একটু হিং দিলাম। হিংয়ের পরে আমি একটু 5 ফোড়ন দিলাম, এগুলো সব ফোড়ন। তো এইবার দেখো আমি নারকোলগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা তোমরা করবে, করে খাবে। গরম ভাতেও যেমন ভাল লাগবে, রুটির সঙ্গেও তেমনি অসাধারণ লাগে। তো এবার আমি এই কুমড়োগুলো সব দিয়ে ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখো আমি এবার এখানে কিছু মশলা অ্যাড করব, যেটা খুবই এর মধ্যে দরকারি সব রান্নাতে। সেটা হচ্ছে নুন, স্বাদ অনুসারে। আর কুমড়োতে নুনটা একটু বুঝে দেবে, কেন কুমড়োটা নরম হওয়ার পরে যখন একদম গলে যাবে তখন কিন্তু অনেকটা কমে যায়। তো দেখো হলুদ দিলাম, একটু জিরে দিলাম, আর একটু আদা বাটা দিলাম। দিয়ে আবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো কুমড়োটা গলে গেলে কিন্তু অনেকটা কম হয়ে যায়, তার জন্য নুনটা একটু বুঝে দিতে হয়। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখো আমি 5-7 মিনিট পর যখন খুলেছি ঢাকাটা, তখন দেখো কুমড়োটা সুন্দর গলে গেছে। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এইবার আমি দিলাম কুমড়োতে আমি চিনি দিলাম। চিনিটা অবশ্যই দেবে, যেই রকম কুমড়ো মিষ্টি সেই অনুযায়ী চিনি দেবে, যতটা দরকার। কিছু কুমড়ো দেখবে খুব মিষ্টি থাকে, আবার কিছু কুমড়ো একটু মিষ্টি কম থাকে। তো ভালো করে আমি আবার সব কিছু মিশিয়ে দিলাম। তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এবার দেখো আমি এর মধ্যে কিছু জিনিস দেব। দেখো এই যে নারকোলটা ভেজে রেখেছিলাম, সেই নারকোলটা আমি দিয়ে দিলাম নামানোর আগে। আর এবার আমি আবার মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দেব ওই বাদাম ভাজা যে গুঁড়োটা, সে सेटा तो आमी एक्षेत्रे गुड़ोटा आमार एकटु बेशी गुड़ो हये गेछे। तोमरा आध भांगा राखबे ओई बादाम भाजाटा, ताहले खेते आरो बेशी भालो लागबे, मुखे जखन पड़बे बेश भालो लागबे। तो चीने बादामटा आमी गुड़ो करे नियेछिलाम, आमी नामानोर आगे दिये दिलाम, दिये आबार सब किछु सुंदर करे मिशिये निच्छि। तो नारकेल कुमड़ो आमार रेडी। एई रान्नाटा बा एई रेसिपिटा तोमादेर जोदि भालो लेगे थाके लाइक करो, कमेंट करो, शेयर करो और सबस्क्राइब करो। आरो भालो भालो रेसिपि पावार जोन्नो आमार चैनलटाके अवश्यई सबस्क्राइब करे रेखो। और तोमरा एई रेसिपिटा करे अवश्यई एकबार खेये देखो, किन्तु एकटु ढाका चापा दिये রাখবো। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। এবার দেখো আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম নারকেল কুমড়ো, দারুণ টেস্টি। তো অরণ্ধনের নিমন্ত্রণ গল্পটা এখনো যারা পড়োনি বা সিনেমাটাও যারা দেখোনি, অবশ্যই তোমরা সেই গল্পটাও পড়তে পারো, বা তোমরা যদি সিনেমাটা দেখতে চাও দেখতে পারো, তাড়াতাড়ি তোমরা গল্পটা মানে সম্বন্ধে জানতে পারবে। कुमु प्रथम हिरू के एई रान्नाटा करेई खाइएछिलो। जखन डाक्तार बाबुर मेयेर जोन्नो कुमु हिरूर सम्बन्ध निये डाक्तार बाबुर बाड़ीते गेछिलो, तखन कुमु रान्ना करेछिलो आर बोलेछिलो जे डाक्तार बाबुर मेयेई एई रान्नागुलो सब करेछे। आर एई जे नारकेल कुमड़ो एटा खेयेई किन्तु हिरूर भीषण भालो लेगेछिलो। आबार जखन शेषे एकदम कुमुर संगे हिरूर देखा हलो, कुमु हिरूके निमंत्रण करलो शेष बारेर मतन अरण्धनेर निमंत्रण। तखन कुमु सेई कथा मने आछे हिरूर जे एई रान्नाटा तार बड्ड भालो लेगेछिलो, ताई कुमु आबार एई रान्नाटा करेछिलो तार हिरुदार जोन्नो। तो आजकेर मतन टाटा बंधुरा, भालो থেকো, সুস্থ থেকো, হাসি খুশি পজিটিভ।